আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আমরা অনেক সময় বলি যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, তো কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিলাম ইংরেজি, কিন্তু সরাসরি করিয়ে নিলাম এর ইংরেজি নেই। সেজন্য আপনাকে কজিটিভ ভার্বের দুটি স্ট্রাকচার ব্যবহার করতে হবে, একটা হচ্ছে গেট সামথিং ডান বাই সামবডি, আরেকটি হচ্ছে হ্যাভ সামথিং ডান বাই সামবডি, অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু পার্থক্য রয়েছে, কোথায় আপনি গেট ব্যবহার করবেন, কোথায় হ্যাভ ব্যবহার করবেন। আপনি কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে কোনো কিছু করিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গেট সামথিং ডান। যেমন আমি আমার বন্ধুকে দিয়ে একটি চিঠি লিখিয়ে নিলাম, আই গট আ লেটার রিটেন বাই মাই ফ্রেন্ড। আমার বন্ধুর কিন্তু চিঠি লেখা দায়িত্ব না, এজন্য আমি তাকে পেও করব তাও না, বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে করিয়ে নিয়েছি, সেজন্য আই গট আ লেটার রিটেন বাই মাই ফ্রেন্ড। আর আপনি যদি বলেন যে আমি আমার চুল কাটিয়ে নিলাম, এই চুল কাটা নাপিদের কিন্তু দায়িত্ব এবং তার জন্য আপনি তাকে পে করবেন, সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে হ্যাভ, যে আমি আমার চুল কাটিয়ে নিলাম, আই হ্যাড মাই হেয়ার কাট। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট, থ্যাংকস ফর ওয়াচিং।